অলরেডি একটা আমার চাকরি হয়েছিল, এই ব্যাপারে যদিও রাষ্ট্র আমার সঙ্গে কিছুটা বৈষম্যমূলক আচরণ করে, তো সেজন্য বর্তমানে একটু হতাশার মধ্য দিয়ে জীবনটা যাচ্ছে আর কি বলা যায়। তো এর মধ্যে একটা চাকরি কষ্ট করে পেলাম, সেটাও যদি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। গত 2020 সালে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার একটা সার্কুলার হয়, তো সেটির পরীক্ষা অনুষ্ঠিত হয় 2022 সালে। সেই পরীক্ষায় সাধারণ মানুষের মতো আমিও রিটেন ভাইবা উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবেও আমার গ্যাজেটও হয়ে যায়। তো সেই সুযোগ পাওয়ার পরও আমি নাকি দৃষ্টিহীন, সেই জন্যে হচ্ছে আমাকে নাকি চাকরি দেয়া যাবে না। এটা তো এক ধরনের বৈষম্য। মির আজিজুল জি, যখন আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, আপনি যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলেন? জি জি জি, আমি যখন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি, তারা আমাকে যেটা জানায় যে আমার যে সমস্যাটা ছিল যে তারা আমাকে সাধারণ মেধা তালিকার পরিবর্তে পোষ্য কোটা ঢুকিয়ে দেয়, অথচ আমি মানে আমার অ্যাপ্লিকেন্ট কপিতে কোনো জায়গায় আমার পোষ্য কোটা উল্লেখ ছিল না। আপনার কাছে কি এরকম কোনো তথ্য আছে যে দৃষ্টির প্রতিবন্ধিতা নিয়ে সরকারি চাকরিতে ঢুকেছে কেউ, কিংবা আপনার পরিচিত কেউ এরকম দৃষ্টির প্রতিবন্ধিতা নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছে? বর্তমান যে আমি যে সার্কুলারে আসলে নিয়োগটা পাওয়ার কথা ছিল, তো উক্ত নিয়োগেই অলরেডি 7 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, আমার মতোই তারাও দৃষ্টি প্রতিবন্ধী। শুধুমাত্র আমরা 3 জন হচ্ছে এরকম যে যাদের নিয়োগ সংক্রান্ত এই ঝামেলাটা তারা সৃষ্টি করেছে, আরও অনেকেই এই প্রাইমারি স্কুলে চাকরি করছে। এবারের নিয়োগ প্রক্রিয়াতে প্রতিবন্ধী কোনো কোটা ছিল না, মেধা তালিকায় হচ্ছে টিকে চাকরিতে যোগদান করতে হতো, তো আমরা আসলে 10 জন টিকেছিলাম সেই মেধা তালিকাতেই।